এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ পোকা মাকড় দিয়া গেল সুন্দর দেহ এই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ পোকা মাকড় খাইয়া গেল সুন্দর দেহ তোমার কাছে চাইরে মনা কইরো না কইরো না মানা ওই গুরু কান্দিয়া কই গুরু কান্দি গাইব কি গুরু ঘর বানাইলা আওয়াজটা আরো জোরে শুনতে চাই জীবন শুরু আমার রুহু আমার মাঝে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে হাই নতুন জীবন শুরু তোমার কাছে চাইরে মনা কইরো না কইরো না মানা মুক্তির স্বাদ নিয়া মুক্তির স্বাদ নিয়া গাইব কি একসাথে বানাইলা একসাথে গাইতে চাই আমরা একটু গুরু ঘর বানাইলা দরজা জানলা কেমনে তোমায় গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছুই নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া হে হে বানাইলা কি দিয়া ঘর বানাইলা কি দিয়া আপনাদের সামনে এখন গান পরিবেশন করবেন তামান্না আপু আচ্ছা একটু শুনবো আমরা কেমন আছি সবাই
আব্বা লাভ ইউ, অনেক ভালো আছি আমরা, তাই না? এত সুন্দর একটি আয়োজন যারা করেছেন এবং আমাকে যারা নিয়ে এসছে, বিশেষ করে ধন্যবাদ জানাবো প্রিয় শাহ আলম ভাই, প্রিয় মুকুল ভাই এবং আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আচ্ছা মাননীয় কৃষি মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক স্যার। তো তার জন্য একটা জোরে তাড়ি দিব, পছন্দের গান দিয়ে শুরু করছি, তারপরে আমার ইয়াং বন্ধুদের কাছে চলে যাবো, কি তাই? তো লাভ ইউ। দিনহীনে মোরে শীতে সামনের বন্ধুরা আছি আমরা, কে আছে রসিকা মনে বান্ধি ময়নার কি বন্ধু,
চাইলে লহিব সহরা এমন দয়া দিয়াছে হে রশিকা হামা মনে বাঁধিয়া পিঞ্জর বানাইছে ওরে রশিকা হামা মনে বাঁধিয়া পিঞ্জর বানাইছে সোনার ময়না ঘরে থুহিয়া সোনার ময়না ঘরে থুহিয়া বাহিরে তাহলা লাগাইছে হে রশিকা হামা মনে বাঁধিয়া পিঞ্জর বানাইছে 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 রশিকা হামা ওরে মনে বাঁধিয়া আমার বন্ধুদের কি হলো পিঞ্জর বানাইছে আচ্ছা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী পিএস প্রিয় বাদল ভাই আমাদের মাঝে চলে আসছে স্যারের জন্য একটা তালি দিব আমরা সবাই থ্যাংক ইউ এবং টাঙ্গাইল জেলার কৃতি সন্তান প্রিয় মুকুল ভাই প্রিয় শালম ভাইকে অনেক ধন্যবাদ যে আমাকে প্রোগ্রামে আমন্ত্রণ করেছেন আমরা কি আরো ডান্স করব আমার বন্ধুরা কি ডান্স করার জন্য তৈরি আছে এবং এত সুন্দর করে প্রিয় গুণী মিউজিশিয়ান যারা বাজিয়েছেন এতক্ষণ তাদের জন্য আর একটা তালি দেখব ওকে এই গানটি স্পেশাল আমার এই বন্ধুরা যারা এতক্ষণ ডান্স করছে সবাইকে ডেডিকেট করব ওকে ওরে মানত করেছি আমি আমার বড় পীরের দরবারে ওরে কেমন করে দেব চাদর দেহ মাঝারে ওরে আমার দেহ লীর মাঝারে
রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পিএস, আমাদের এলাকার অহংকার, আমাদের এলাকার গর্ব বাদল ভাই সহ আমাদের বেতুয়ার কৃতি সন্তান, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, এবং আমাদের এই সখীপুরের নির্বাহী অফিসার চিত্রা শিকারী মঞ্চে আছে। আমি এলাকার সকল ছেলে মেয়ে থেকে শুরু করে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মঞ্চের পিছনে পর্যাপ্ত পরিমাণে চেয়ার আছে। আমাদের এই বহরাদের ঐতিহ্যকে নষ্ট করবেন না। আমাদের মাননীয় অতিথিবৃন্দ যেহেতু মঞ্চে আসছেন, আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে গান উপভোগ করবেন। আমাদের এই শিল্পীর পরেও আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীত বেহুলা লক্ষীন্দরের আয়োজন করা হয়েছে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গান শুনেন, কিন্তু গানের ব্যাঘাত ঘটবে এরকম কোনো কাজ কেউ করবেন না। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো, আচ্ছা সে সকাল থেকে বসে আছে আপনাদেরকে গান শোনাবা, বিশেষ করে আমার বন্ধুদেরকে। আজকে আমরা গান শুনব, আমরা ডান্স করব, এবং শেষে আমরা সবাই ডিজে করতে করতে মারিতে যাব, তাই তো? ওকে, আমার এই গানে ডান্স করার জন্য কারা তৈরি একটু হাতগুলো দেখব। ওকে, দেখা যাক আমার বন্ধু কতটা ডান্স করতে পারে আমার সাথে।
প্রেমেরই কারখানা, হাজারে হাজারে জলে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশ। আগে আপনারা ডান্স করতে পারেন না, তাই তো না? পারে না ডান্স করতে, সুদূর পাশে মধুরা পারে। এই দুনিয়াটা প্রেমেরই কারখানা, হাজারে হাজারে জলে প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা জানি না দেখা যাক এখন আমার বন্ধুদের আওয়াজ কতটুকু। ওকে, এই পাশের আওয়াজ বেশি নাকি এই পাশের আওয়াজ বেশি? ওকে ওকে, তাহলে এই পাশের আগে শুনতে চাই কোন পাশের আওয়াজটা বেশি। ও বন্ধুত্ব, আচ্ছা দেখা যাক তাহলে এই পাশে আমার বন্ধুদেরকে এবার দেখো। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ জাজ করবে আজকে, ওকে, কোন পাশে আওয়াজ বেশি। ও বন্ধুত্ব, আমি দুই পাশকে লাভ ইউ দু, লাভ ইউ, লাভ ইউ। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি আমি
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে বিশেষ করে জেনেছেন আমাদের প্রিয় মুকুল ভাই এবং প্রিয় বাদল ভাই এবং শালম ভাই, তাদের জন্য একটা তালি দেখবো প্লিজ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এখন গান করবে, হ্যাঁ অবশ্যই আবার পরে আসবো, হ্যাঁ আবার অবশ্যই পরে আসবো। এখন গান করবে আমাদের লাভ ইয়াপু। লাভ ইউ, লাভ ইউ প্রিয় টাঙ্গাইলবাসীকে, লাভ ইউ। ব্যালেন্স কোথায়? হ্যালো, কোন দিকে প্লিজ? একটু মিষ্টি করেন আওয়াজটা, বাইরে থেকে কিন্তু আওয়াজটা মিষ্টি লাগছে না। হ্যালো হ্যালো, একটু রিভার্ব দিবেন। হ্যালো হ্যালো, আমরা তো অনেক সুন্দর সুন্দর গান শুনলাম এতক্ষণ, তাই না? তো আমি প্রথমে আমার একটি পছন্দের গান করব, তারপর আপনাদের পছন্দ মতো গান করব। আওয়াজটা কিন্তু মিষ্টি না, আমার মতো দেখতে মিষ্টি হয় যেন আওয়াজটা প্লিজ, ঠিক বলছি? হ্যালো, হ্যাঁ ওপেনে, ওপেনটা ক্লিয়ার রাখুন প্লিজ, রিভার্ব হবে। হ্যালো, আজকে আমি একটু কথা বলবো, প্লিজ অধৈর্য হবেন না। সেটা হচ্ছে প্রথম যে গানটি করব, ওই গানটির কিছু কথা আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না। সেটা হচ্ছে আজকে বেলা 11টা থেকে আমি আজ এই এখানে উপস্থিত ছিলাম, তো এখানকার মানুষের এত ভালোবাসা আর এত সুন্দর আচরণ সব কিছু খুব ভালো লাগছে। তো তার উপর বেসিস করে আমি আমার পছন্দের একটি গান শুনিয়ে যাব আজকে। তো প্রথমে আমার গানটি আমি শুরু করছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সমাগত সুধি, আমাদের এই শিল্পী এবং আরেকজন শিল্পী আছে বোধহয়, 20 মিনিট বা 25 মিনিট হবে, তারপরে আমাদের আপনাদের অনেক আকাঙ্ক্ষিত সেই মহুয়া নৃত্যনাট্য আমরা পরিবেশন করব। আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, ধন্যবাদ।